কুমিল্লার কান্দিরপাড়ে প্রকাশ্যে ছুরিকাঘাত করে ইজাজ নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় নগরীর কান্দিরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, কান্দিরপাড়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইজাজ নামে এক যুবক খুন হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, টাকা ভাগাভাগি নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।